ব্যারেকপুর বিজেপিকে জেতাবার জন্য যা করতে হবে করব। ব্যারেকপুরের মানুষকে নিয়ে যে লড়াই দেওয়ার, যেভাবে ১৯ লড়াই দিয়ে ব্যারেকপুরকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল, মোদিজি হাত শক্ত করা হয়েছিল, এবারও ২৪ ব্যারেকপুরকে জিতিয়ে আমরা মোদিজি হাত শক্ত করব। হ্যাঁ, সেটা তো পার্টি ঠিক করে দু একদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, তখন আপনারা জানতে পারবেন যে দাঁড়াবে। আমরা হল ভারতীয় জনতা পার্টিতে আবার আমি জয়েন করেছি। আমি সে যে লড়াই ১৯ দেওয়া হয়েছিল সে লড়াইয়ের জন্য আমরা সবাই প্রস্তুত। দেখুন, আমি আজকে পার্টিতে জয়েন করেছি, পার্টি কাকে নমিনেশন দেবে সে পার্টি ঠিক করে, সেটা এটা তো কোনো পার্সোনাল প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই। এখানে একটা যৌথ সমীক্ষার পরে সমস্ত নমিনেশন দেওয়া হয়, তার জন্যে অপেক্ষা করুন, হয়তো দু একদিনের মধ্যেই ঘোষণাটা হয়ে যাবে। সব জায়গায় বলছে আপনাকে বন্ধু, কি বলবেন? পার্থভৌমিক বন্ধু ছিল, আছে, তার প্রমাণ আপনি দেখেছিলেন ২০১৯ নৈহাটিতেও জিতেছিলাম, এবারও আমার বন্ধু আছে, এবারও নৈহাটিতে ভারতীয় জনতা পার্টিকে জেতানো হবে। দল বদলের এখানে কোনো ব্যাপার নেই। ২০২১ সালে যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্যে ভারতীয় জনতা পার্টি থেকে একটু ডিস্টেন্স রাখা হয়েছিল, কিন্তু যে অপমান ব্যারেকপুরের মানুষের এখনও কন্টিনিউয়াস হচ্ছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডার পুলিশকে দিয়ে যে অত্যাচার হচ্ছে, সারা বাংলাকে সন্দেশ খালি বানিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আবার বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দেখুন, ব্যারেকপুরের মানুষের কাজ আমি করি, ব্যারেকপুরের মানুষের সঙ্গে দিনরাত আমার কাজ আছে। সেখানে ব্যারেকপুরের মানুষ জানে একমাত্র অর্জুন সিং আছে, যে ২৪ ঘন্টা তাকে পাওয়া যায়, কে কি বলল তাতে ব্যারেকপুরের মানুষের কিচ্ছু যায় আসে না। আপনার ছেলেরও তো প্রার্থী হওয়ার কথা ছিল, মানে সেক্ষেত্রে ওটাই কোনো, দেখুন আমার ছেলে হবে কি আমি হব কি কে হবে সেটা পার্টি ঠিক করে, পার্টি যা ঠিক করবে সেটাই হবে। থ্যাংক ইউ। খুবই দুঃখজনক ঘটনা, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, উনি যত তাড়াতাড়ি হোক, উনি আরোগ্য কামনা করি, যত তাড়াতাড়ি হোক ঠিক হয়ে উনি মানুষের জন্য আসুন। না করার পর আপনি বিজেপিতে গেলেন, তাহলে কি করবেন আপনি? দেখুন, এটা ব্যারেকপুরে অপমান করা হয়েছে, যেভাবে রোজ রোজ একটা এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তিন মাস ধরে আপনারা দেখছিলেন, এই অপমান বদলা ব্যারেকপুরের মানুষ নেবে। ধন্যবাদ। ভারত বাঁচাচ্ছে।